আসসালামু আলাইকুম। ভ্যাটকনস বিডি থেকে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি ভ্যাট রিটার্ন কিভাবে দাখিল করতে হয় তার উদাহরণ। আজকে আমরা একই সাথে প্রত্যেকটি এন্ট্রির অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে এবং মূসক 9.1-এ কোন অংশে কত নম্বর নোটে বসবে, তো সেই বিষয়ে উদাহরণের মাধ্যমে আলোচনা করব। আর এই ভিডিওটি মূলত আমাদের ফ্রি সেশন থেকে রেকর্ডকৃত। আপনারা চাইলে আমাদের ফ্রি সেশন অথবা সম্পূর্ণ নতুনদের জন্য স্পেশাল ভ্যাট ট্রেনিং কোর্সে ভর্তি হইতে পারেন। ধন্যবাদ। 1 নম্বর এন্ট্রি বলা আছে কোম্পানিটি, প্রথম বলা আছে নিম্নোক্ত এন্ট্রিগুলো, ওমেগা লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, 2 নম্বর দেওয়া আছে, এর জুলাই 2021 সালের কার্যক্রম, লেনদেনগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ও মাস শেষে ভ্যাট রিটার্ন ফর্ম কিভাবে পূরণ করতে হয়। ঠিক আছে, এই 2টে বিষয়। একটা দেখবো যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হইতে পারে, আর এটার আপনার রিটার্ন ফর্মে কোন জায়গাটায় যায়। ঠিক আছে, আমরা জাস্ট এই ক্লাসটা শুধুমাত্র ধারণা দিব। হ্যাঁ, যেমন আপনার এখানে সাব ফর্মের কিছু বিষয় থাকে, আমরা সাব ফর্ম গুলো এখানে দেখাবো না, আমরা সরাসরি 9.1 এর ভিতরে এন্ট্রি দিব। ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গায় কোন জিনিসটা কোন জায়গায় যায়। ঠিক আছে, আচ্ছা শুরু করি আমরা। কোম্পানিটি বিল অফ এন্ট্রির মাধ্যমে 7,70,00,000 টাকার উপকরণ আমদানি করেছে। আমদানি পর্যায়ে 15% ভ্যাট ও 3% আগাম কর কর্তন করা হয়েছে। এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হইতে পারে, কেউ বলতে পারবেন? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আনমিউট যারা আছেন আপনারা একটু চেষ্টা করেন, দেখেন। 70 লাখ টাকা, 15% ভ্যাট। আচ্ছা, এটা যাবে পারচেজ ডেবিট চক্র, ভ্যাট হচ্ছে 15%, আর এআইটি হচ্ছে 3%, 70 লক্ষের উপরে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা দেখি। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বলতে আপনার জাস্ট জার্নাল এন্ট্রিটা বলবেন। হ্যাঁ, জার্নাল এন্ট্রিটা কি হতে পারে এটা? আচ্ছা, হ্যাঁ, ইনভেন্টরি 70 লক্ষ ডেবিট, ইনভেন্টরি 70 লক্ষ ডেবিট হবে। হ্যাঁ, ভ্যাট এবং এআইটি 15 এবং 3, তার মানে হচ্ছে ভ্যাটটাকে আমরা দিলাম ইনপুট ভ্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 70 লক্ষের উপরে 15%, 15%, 70 লক্ষের উপরে 15%। আচ্ছা, কত আসবে তাইলে? এই যে এইটা আসবে, এটা 15% দেয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি ডেবিট, ইনপুট ভ্যাট ডেবিট, ডেবিট, হ্যাঁ, তারপরে এআইটি হবে, এআইটি না, এটি। হ্যাঁ, এটি এটি না, এটি। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্স, ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স এটা হবে 2,10,000, এটি হবে 2,10,000, এটাও ডেবিট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ক্রেডিট হবে ব্যাংক, ক্রেডিট হবে ব্যাংক, আপনার হচ্ছে তিনটা যোগ করে, তাই তো? জি, এই যে এটা, ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই এইটার আমার 9.1টা আগে একটু দেখি আমরা। 9.1 এর কয়টা পার্ট থাকে আপনারা জানেন? 12টা অংশ থাকে। হ্যাঁ, এর ভিতরে প্রথম অংশ যেটা, প্রথম অংশ থাকে আপনার ট্যাক্স পেয়ার এর ইনফরমেশন। ট্যাক্স পেয়ার এর ইনফরমেশন কি কি, যেমন তার বিন নাম্বার, তার নাম, অ্যাড্রেস, ওনারশিপ টাইপ, ইকোনমিক্স, অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো দিতে হয়। আর অনলাইন যেটা, ভাই সাউন্ড সাউন্ডটা যার কালে একটু সাউন্ডটা ঠিক করেন, ফ্যানের সাউন্ড আসে সম্ভবত। স্যার আমার এখান থেকে কোনো সাউন্ড নেই কিন্তু। স্যার আচ্ছা, যার সাউন্ড নেই তার কথা, ওই কথা বলারও দরকার নাই, ঠিক আছে?
আচ্ছা, ট্যাক্স পেয়ার্স ইনফরমেশন এখানে, অর্থাৎ যে কোম্পানির ইয়া দেব ওই কোম্পানির ইনফরমেশন আমরা এখানে দেব। যেমন বিন নাম্বার, এখানে কার বিন নাম্বার আসবে, আমাদের যে কোম্পানির কাজ করব ওই কোম্পানির নাম কি, কোম্পানির নাম ওইটা দেখতে হবে আপনার, হচ্ছে ওই জার্নালে যেতে হবে, ওমেগা লিমিটেড। হ্যাঁ ওমেগা লিমিটেড, হ্যাঁ রাইট। তাইলে আমরা এখানে যেটা করব বিন নাম্বারটা লিখব, বিন নাম্বারটা প্রথম লিখতে হবে। তাহলে বিন নাম্বারটা কি আছে, এই যে এটা বিন নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে এটা, হ্যাঁ 404325। আচ্ছা আমরা বিন নাম্বারটা এখানে দিয়ে দেই, যে বিন নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে? তারপর ট্যাক্স পেয়ারস নেম, নেম অফ ট্যাক্স পেয়ার কি, ট্যাক্স পেয়ার নেম হচ্ছে আপনার ব্যাংক নাম, পার্টি হোক, ট্যাক্স পেয়ারের নাম কি, এখানে তো ব্যাংক দিয়েছে তাহলে ব্যাংক কি হবে, পার্টির নামটা তো কেন ভাই? প্রথমত বিষয় হচ্ছে আমি এখন ভ্যাটের কাজ করতেছি, কার কার ভ্যাটের কাজ করতেছি, এই যে কোম্পানি ওমেগা লিমিটেড, ওমেগা লিমিটেড এর নামে, তাই না? আর ওমেগা লিমিটেড হচ্ছে ওমেগাই হবে একটা এন্টিটি, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম অথবা ট্যাক্স পেয়ার এর নাম হচ্ছে ওমেগা লিমিটেড, ঠিক আছে? ওমেগা, ওমেগা লিমিটেড ওনার নামই হবে, রাইট? তাহলে আমরা ট্যাক্স পেয়ার নেমটা এখানে দিয়ে দিলাম, ওমেগা লিমিটেড। ওকে, ওমেগা ইংলিশ হবে যদিও আমি বাংলায় দিয়ে দিছি, হ্যাঁ ওকে সমস্যা নাই। তারপরে দেখেন ঠিকানা, তার ঠিকানা কোথায়, মোহাম্মদপুর ঢাকা, ঠিকানা মোহাম্মদপুর ঢাকা, তাহলে আমরা ঠিকানাটা দিয়ে দেই মোহাম্মদপুর ঢাকা। ওনারশিপ টাইপ কি ভাই এটা, এটা উনি কি ওনারশিপ মানে ইয়েতে যেতে হবে স্যার, ওনারশিপ টাইপ হচ্ছে লিমিটেড কোম্পানি, এক কথা। আচ্ছা লিমিটেড, রাইট, ঠিক আছে। আর ইকোনমিক অ্যাক্টিভিটিস কি হবে, দেখেন এখানে উপকরণ আমদানি করছে, তার মানে এরপর 3% হারে আপনার আগাম কর দিছে, দ্যাট মিন্স 3% এটি কাদের, যারা ম্যানুফ্যাকচারার তাদের না, ম্যানুফ্যাকচারার, হ্যাঁ উৎপাদনকারী, আচ্ছা এখানে ম্যানুফ্যাকচারিং দিয়ে দিলাম। তারপরে দেখেন পার্ট টু, তাহলে পার্ট ওয়ান নিয়ে কি আর কোনো সমস্যা থাকার কথা না স্যার, পার্ট ওয়ান ক্লিয়ার, পার্ট ওয়ান ক্লিয়ার। আর এই পার্ট ওয়ান অনলাইনে যখন সাবমিট করবেন এটা অটোমেটিক সবকিছু দেয়া থাকবে, ঠিক আছে? পার্ট টু, পার্ট টু ও অটোমেটিক দেয়া থাকবে। পার্ট টু এ হচ্ছে রিটার্ন সাবমিশন ডাটা, পার্ট ওয়ান ছিল কোম্পানির ডাটা অর্থাৎ ট্যাক্স পেয়ার ইনফরমেশন, আর পার্ট টু রিটার্ন রিলেটেড ডাটা, অর্থাৎ কোন মাসের রিটার্ন, সেই রিটার্নের টাইপ কি, এই মাসের রিটার্নে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, এই রিটার্নটা কত তারিখ আপনি সাবমিট করছেন, ঠিক আছে? তাহলে এখানে ট্যাক্স পিরিয়ড কি হবে, জুলাই 2021 নাকি, জুলাই, আমরা আমরা তো মান্থলি দিচ্ছি তাই না, তাহলে তো জুলাই হবে, এখন তো অগাস্ট, রাইট? হ্যাঁ জুলাই 2021। তারপরে দেখেন টাইপস অফ রিটার্ন, এটা হচ্ছে আমরা নিয়মিত যে অরিজিনাল যে রিটার্ন যেটা সেটা দিচ্ছি, তাই না? টাইপস অফ রিটার্ন, তাহলে আমরা এ টিক মার্কস করে দেব। দেখেন এখানে কিন্তু অন্য অপশন আছে, লেট রিটার্ন, অ্যামেন্ডেড রিটার্ন, অ্যাডিশনাল রিটার্ন। তাহলে লেট রিটার্ন কি হইতে পারে তো আপনারা বুঝতে পারেন, তাই না? যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে যেটা, আর অ্যামেন্ডেড রিটার্ন কখন হইতে পারে, আপনি অলরেডি যেটা দাখিল করছেন ওখানে যদি কোনো চেঞ্জ লাগে, কারেকশন থাকে, কারেকশন তার লেট, লেট বলতে এক মাস লেট হলেও তো সেটা লেট, তাই না স্যার? লেট, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন এবিসি, এই তিনটে কোনো সমস্যা থাকার কথা না, ডিতে বলা আছে অ্যাডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন, এইটা শুধুমাত্র যখন আপনি কোনো ভুল করছেন সেই ভুলটা আপনি অ্যামেন্ডেড করেন নাই, অ্যামেন্ডেড করার আগেই ভ্যাট অফিস আপনার ওই দোষটা খুঁজে পাইছে, ঠিক আছে, যে আপনি যে ভুলটা করছেন, তখন ভ্যাট অফিস আপনাকে নোটিশ দিয়েছে, হ্যাঁ যে তুমি এই ভুল করছো এটা ঠিক করো, তখন আর আপনার অ্যামেন্ডেড রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে না, তখন কি দিতে হবে, অ্যাডিশনাল রিটার্ন, বুঝছেন?
জি স্যার। তাহলে অ্যামেন্ডেড রিটার্ন আর অ্যাডিশনাল রিটার্ন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, হ্যাঁ বলেন। অ্যামেন্ড হচ্ছে স্যার যদি আমি ভুল করে কারেকশন করে জমা দিই সেটা হচ্ছে অ্যামেন্ড, আর হচ্ছে অ্যাডিশনাল হচ্ছে আমি ভুল করেছিলাম বাট কারেকশন করছিলাম, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাকে মানে নতুন করে এটা সাবমিট করতে হবে। ভুল করেছিলেন কিন্তু কারেকশন করি নাই, করেন নাই, ঠিক আছে। ভুল করছেন কিন্তু আপনার চোখেও পড়েন, আপনি ভুল করছেন অথবা ইচ্ছাকৃত ছিল, যাই থাকুক একটা ছিল, কিন্তু সেটা আপনি পরে আর ঠিক করেন নাই, ঠিক না করলে এটা পরবর্তীতে অডিট হয়েছে অথবা ইনভেস্টিগেট হয়েছে, যাই হয়েছে ভ্যাট অফিসের চোখে ধরা পড়ছে। তাহলে ভ্যাট অফিসের চোখে যখন ধরা পড়ছে তারা আপনাকে নোটিশ দিছে, তখন আর আপনার অ্যামেন্ডেড করার সুযোগ নাই, তখন আপনাকে ডি দিতে হবে। তাইলে আমার টাইপস অফ রিটার্ন নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না, আছে না স্যার? আচ্ছা, এরপর দেখেন অ্যানি অ্যাক্টিভিটিস ইন দা লাস্ট ট্যাক্স পিরিয়ড, যদি কোনো পারচেজ সেলস থাকে ইয়েস, আর যদি না থাকে নো। আমরা যারা জিরো রিটার্ন বলতে একটা কথা জানি তাই না, আমরা এখানে যারা আছি সবাই সম্ভবত জিরো রিটার্নটা সাবমিট করতে পারি অ্যাট লিস্ট। তাহলে জিরো জিরো রিটার্নটাই যেটা করে আপনার নো টিক মার্কস দেয়া, নিচে একটা ওই যে ডিক্লারেশন যেটা আছে ওইটাকে টিক মার্কস দেয়। আচ্ছা এখানে তো আপনার ম্যানুয়ালে ওই এখানে জাস্ট নাম ঠিকানা এগুলো লিখে দেওয়া লাগে, আর অনলাইনে একটা ডিক্লারেশনে টিক মার্কস দেওয়া লাগে, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা এরপরে দেখেন, তাহলে আমাদের তো অ্যাক্টিভিটিস আছে না? নাই ভাই, এখানে এখানে অ্যাক্টিভিটিস তো নাই, কারণ আমাদের তো আগে তো কি বলেন আমাদের এতগুলো অ্যাক্টিভিটিস আজকে কাজ করব, অ্যাক্টিভিটিস নাই? না না, ও সরি স্যার, সরি, আমি 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 প্রিভিয়াসটা মনে করি, সরি জি স্যার, অবশ্যই আছে অ্যাক্টিভিটিস তো। তাহলে ইয়েস ইয়েস। আচ্ছা ডেট অফ সাবমিশন অর্থাৎ যে ডেটে আপনি সাবমিট করবেন তার মানে আজকের ডেট, তাই তো? জি স্যার, আজকের ডেটটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমার পার্ট 1 আর পার্ট 2 এই দুটো কমপ্লিট না ভাই? জি স্যার, এখানে আর কমপ্লিট, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে দেখেন আমাদের 12টা পার্ট থাকে এরকম, 9.1 এ 12টা পার্ট থাকে, 12টা পার্টের ভিতরে প্রথম 1-2 পার্ট তো আপনারা বুঝলেন, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 4টা, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। কি কি? 3 নম্বর পার্ট 4 নম্বর পার্ট 5 6, এই 4টা হচ্ছে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই 4টা, হ্যাঁ 3 থেকে 6, আমরা এই 4টা নিয়ে মূলত আজকে কাজ করার চেষ্টা করব। দেখেন 3 নম্বর পার্টে কি থাকে, 3 নম্বর পার্টে আপনার সেলস রিলেটেড ডাটা থাকবে, অর্থাৎ আপনি যা যা বিক্রি করছেন এগুলো কোথায় যাবে? 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্টে আবার 9টা নোটস আছে, এই যে দেখেন নোট, আপনি যখন কাজ করবেন আপনি এই নোটস দিয়ে আইডেন্টিফাই করবেন। ব্যাক রিটার্নের ক্ষেত্রে এই নোট নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ, এক একটা ব্যাপারের জন্য এক একটা বিষয় ভিত্তিকের জন্য এক একটা নোটস নাম্বার দেওয়া আছে। যেমন দেখেন 1 থেকে 8-9 নম্বর নোটস যদি দেখেন, 1 নম্বর নোটস কি বলছে এখানে দেখছেন, ডিরেক্ট এক্সপোর্ট, জিরো রেটেড গুডস, ডিরেক্ট এক্সপোর্ট, হ্যাঁ জিরো রেটেড গুডস দুই ধরনের হয়, কি কি? ডিরেক্ট এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট। তাহলে ডিরেক্ট এক্সপোর্টের জন্য নোট নাম্বার 1, ডিমড এক্সপোর্টের জন্য নোট নাম্বার 2। তাহলে আমাকে যদি কেউ ফোনে জিজ্ঞেস করে ভাই ডিরেক্ট এক্সপোর্ট কোথায় যাবে, আপনি সংক্ষেপে বলে দিতে পারেন নোট নাম্বার 1 এ যাবে। একজন আপনাকে ফোন দিল মানে এত কথা বলার তো সুযোগ নাই, বা আপনি বুঝাইতে চাইলে কিন্তু বুঝতে কষ্ট হইবে, আপনি জাস্ট বলে দিলেন যে প্রচ্ছন্ন রপ্তানি 2 নম্বর নোটসে যাবে, তাহলে কি সহজ হয়ে গেল না? জি স্যার। তো নোট নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে এইভাবে, আচ্ছা এইভাবে সহজ করার জন্য। আচ্ছা আর সানিয়া রাফাত আপনার ওখানে সম্ভবত সাউন্ড আছে, হ্যাঁ আচ্ছা। তারপরে দেখেন তাহলে নোটস নাম্বারের ব্যাপারটা তো বুঝছেন তাই না? জি স্যার।
আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমরা তিন নম্বর পার্ট দেখলাম, তিন নম্বর পার্টে নয়টা নোটস থাকে। আবার চার নম্বর পার্ট, চার নম্বর পার্টে কি? জি বলেন। তার যে এক্সপোর্ট, ডিরেক্ট এক্সপোর্ট আর হচ্ছে ডিমড এক্সপোর্ট, ডিরেক্ট তো বুঝি, ডিমটা স্যার একটু, ডিমটা হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানি, ঠিক আছে? আমরা এর বেশি ডিটেলসে যাইতে পারবো না এই ক্লাসে, হ্যাঁ, একটু এজন্য বলছি যে আপনারা একটু কাইন্ডলি একটু হেল্প করবেন আমাকে, যতটুকু বলি জাস্ট আপনারা একটা জিনিস বুঝবেন যে প্রচ্ছন্ন রপ্তানিটা কোথায় যাইতে পারে, একটা আইডিয়া করবেন। পরবর্তীতে আপনি যদি প্রচ্ছন্ন রপ্তানি নিয়ে আবার স্টাডি করেন, দেখবেন তখন তো আপনি এই 9.1 এর পার্টটা তো আপনার ক্লিয়ার, তখন আপনার সমস্যা হবে স্যার। হ্যাঁ, ডিটেল বলার দরকার নাই, মিনিং করলেই হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেন চার নম্বর অংশ অর্থাৎ পারচেস রিলেটেড ডাটা, অর্থাৎ আপনার যে উপকরণগুলো আছে না, পারচেস করতে হয় না, সেই উপকরণগুলো যাবে চার নম্বর অংশে। এখানে নোট আছে কয়টা? 10 থেকে 23 নম্বর, ঠিক আছে, 14টা নোট আছে। তাইলে তিন নম্বর অংশে আপনার যদি কোনো সেলস থাকে তাহলে কোথায় যাবে? তিন নম্বর ইয়াতে যাবে, পার্টি তিন নম্বর। হ্যাঁ, আপনার যদি কোনো পারচেস থাকে তাহলে কোথায় যাবে? চার নম্বর, চার নম্বর পার্ট। আবার দেখেন তিন নম্বর পার্টে নয়টা নোটস আছে, তাইলে আপনার নয় ধরনের বা আট ধরনের আপনার সেলস আছে, ঠিক আছে? ওইটা পরের কথা, ওইটা পরে আবার আমরা দেখার চেষ্টা করব। আবার একইভাবে এইখানে 10 থেকে 23 এত ধরনের আপনার পারচেস আছে, তাহলে এগুলো যাবে আমাদের চার নম্বর অংশে। পাঁচ নম্বর অংশ দেখেন, পাঁচ নম্বরে বলা হয়েছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আপনার এমন কোন অ্যাক্টিভিটিস, এমন কোন অ্যাক্টিভিটিস যেটার জন্য আপনার ভ্যাটের দায় যেটা, সেটা বৃদ্ধি করা লাগতে পারে। মানে পারচেস আর সেলস, পারচেস করলে কি আপনার ভ্যাটের দায় বাড়ায় নাকি কমায়, বলতে পারবেন? জি স্যার, পারচেস করলে ভ্যাটের দায় হচ্ছে কমায় স্যার, কমাবে, কারণ আপনি এগুলো রেয়াত নিয়ে নিচ্ছেন, তাই না? আর সেল করলে? সেল করলে বাড়ায় স্যার, বাড়ায় ভ্যাটের দায় বাড়ায়। তাইলে মেইনলি আপনার ভ্যাটের দায় বাড়ায় কমায় হচ্ছে পারচেস এবং সেলস দিয়া। তাহলে পারচেস এবং সেলস দিয়ে যদি বাড়ায় কমায় তাহলে কোথায় যায়? তিন নম্বর অংশ, চার নম্বর অংশ, ঠিক আছে? এর বাহিরেও অন্য কোনো কারণে আপনার ভ্যাটের দায় বাড়ানো লাগতে পারে, কমানো লাগতে পারে, পারে না? যেমন আপনি বিক্রয় ফেরত দিচ্ছেন, অথবা ক্রয় ফেরত আসছে, অথবা আপনি আগে একটা ভুল করছিলেন, হ্যাঁ, ভুলে আপনার ডাটা কম, মানে ভ্যাটের পরিমাণ কমাই দিছিলেন অথবা ভ্যাটের পরিমাণ বাড়াই দিছিলেন, ওই যে গত মাসের তিন নম্বর চার নম্বর অংশ দিয়ে এরকম কিছু করছেন, তাহলে ওই জিনিসগুলো তো এখন তো ওগুলো পারচেজ বা সেলস কোনোটাই না, ওগুলো হচ্ছে আপনি ভুল করছিলেন অথবা অন্য কোনো কারণ, তাই না? তো কথা হচ্ছে আপনার পারচেজ এবং সেলস ব্যতীত অন্য কোনো কারণে যদি আপনার ভ্যাটের দায়টা বৃদ্ধি পায় কোথায় যাবে? ইনক্রিজ অ্যাডজাস্টমেন্ট, মানে পার্ট নাম্বার 5, পার্ট নাম্বার 5 এ, পার্ট নাম্বার 5 এ আপনার নোট দেয়া আছে আবার এই কয়টা, ঠিক আছে? আপনারা যেটা করবেন, আপনাদের এই ইয়াটা তো আছে, মুশাক 9.1 টা তো সবার কাছে আছে, যদি না থাকে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা অন্য যে কোনো ভাবে সংগ্রহ করতে পারেন। করে যে কোন নোটে কি, মানে এইখানে তো নোট নাম্বারটা দেওয়া আছে আর এইখানে কি কথাটা বলছে, এই জিনিসটা দেখবেন যে এখানে কি বলছে আর এই বলাটা কত নম্বর নড়ছে, তার মানে এই বলাটা, এইখানে যে ঘটনাটা যেটা লেখছে, এইটা এই রিলেটেড যে অ্যামাউন্ট সেটা যাবে এই নোটসে, ঠিক আছে? এই জিনিসগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা একটু দেখবেন, দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তার মানে স্যার এখানে আমি একটা পয়েন্ট যোগ করি, তার মানে মানে সেলস অথবা পারচেজ দুইটার যে কোনো রিটার্নের ক্ষেত্রেই হোক আর হচ্ছে আদার্স যে কোনো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেই হোক, সেটা যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের পার্ট নাম্বার 5 এ আসবে, এটাই তো স্যার? মানে ইনক্রিজ হয় বলতে ভ্যাটের দায়টা ইনক্রিজ হয়, জমা দিতে হবে, তাই না? এখন এমন কোন ঘটনা ছিল যেটার কারণে আমার এই যে জমার পরিমাণটা এটা বাড়াই দিতে হইবে, কিভাবে বাড়াই দেওয়া লাগতে পারে? ধরেন গত মাসে ভ্যাট আসছিল
2000 টাকা আপনি দিছেন 1000 টাকা, তাহলে 1000 টাকা কম দিছিলেন না গত মাসে? হ্যাঁ জি স্যার। তাহলে এ মাসে কি ওই 1000 টাকা আবার বাড়াই দেওয়া লাগবে না? হ্যাঁ রাইট। যদি বাড়াইতে চান কোথায় নেবেন পার্ট? এই যে 5 নম্বর পার্টে। 5 নম্বর পার্টে। একই ভাবে এটার উল্টা হচ্ছে পার্ট নাম্বার 6 অর্থাৎ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ ভ্যাটের অ্যামাউন্টটা যদি কমাইতে হয় তাহলে যাবে তাহলে স্যার পার্ট নাম্বার 6। পার্ট নাম্বার 6 ক্লিয়ার। পার্ট নাম্বার 6 এ আমাদের কতগুলো নোটস আছে? ঠিক আছে, তাইলে এই যে 5 নাম্বার 6 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই যে পার্টগুলো, এই পার্টগুলো কোনটাই কি এটা বুঝছেন না? জি স্যার বুঝতে পেরেছি। ওকে ফাইন, এইটা বুঝলে আর কোনো কিছু এরকম নাই। 7 নাম্বার পার্ট হচ্ছে আপনার নেট ট্যাক্স ক্যালকুলেশন, এটার বেশিরভাগই অটোমেটিক হয়ে যাবে যোগ দিয়ে, মানে আগে যেটা করলেন এর সাথে। আপনি এইখানে অনেকগুলো নোটস আছে, এই নোটগুলো যদি দেখেন একটু দেখে নিয়েন। ঠিক আছে, আমরা এত বেশি আলোচনা করব না। তার মানে হচ্ছে 3 4 5 6 এই চারটা যে মানে পার্ট আছে, চারটা পার্টে প্লাস মাইনাস হয়ে নিট যে ফিগারটা আসবে সেটা আসবে 7 নম্বর পার্টে। 7 নম্বর পার্টে। তাইলে জিজ্ঞেস করতে পারেন যে এখানে এতগুলো তাইলে আবার বলছে কিসের জন্য? দেখেন এখানে এতগুলো বলার পিছনে আপনি নোট নম্বরের পিছনের গুলো যদি বলেন, সাপ্লিমেন্টারি ডিউটি এগেনস্ট ইস্যুইং ডেবিট নোট, অর্থাৎ আপনি যদি কোনো ডেবিট নোট ইস্যু করেন সেটার জন্য যদি কোনো এসডি থাকে সেই এসডি এর অ্যামাউন্ট এখানে আসবে, এরকম ভাবে কিছু কথা বলা আছে। হ্যাঁ, স্পেসিফিক ওই সকল ক্ষেত্রে এই মানে এই সেলগুলো পূরণ করতে হইবে। আচ্ছা, তো আর 8 নম্বর অংশ, 8 নম্বর অংশে কি বলছে? আগে যে আমাদের একটা ইয়া ছিল না, ভ্যাট আইন ছিল না 91-এর, ওইখানে আমাদের ইসে চলতি হিসাব নামে একটা রেজিস্টার ছিল। ঠিক আছে, ওই রেজিস্টারে যদি আপনার কোনো কোনো ব্যালেন্স থাকে, হ্যাঁ কোনো ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা এইখানে নিয়ে আসতে হয়। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা গত আইনেও ভ্যাট রেজিস্ট্রেশন ছিল, বিন নাম্বার ছিল এবং সেখানে তাদের ব্যালেন্স ছিল, তাদের জন্য 8 নম্বর অংশটা দরকার। আচ্ছা, 9 নম্বর অংশটা হচ্ছে আপনি যে টাকাটা জমা দিয়েছেন ফাইনালি ওই যে নেট ভ্যাটের একটা পরিমাণ আসবে না, ওই পরিমাণটা তো আপনার ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। তাহলে ওই যে জমা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে আমাদের 9 নম্বর অংশে। দেখেন আমরা বিভিন্ন কারণে জমা দিতে পারি, ভ্যাটের টাকা জমা দিতে হলে 58 নম্বর নোটসে, এসডির টাকা জমা দিতে চাইলে 59 নম্বর, এক্সাইজ ডিউটি এরকম আছে, মানে যে খাতে আপনি জমা দিবেন ওই খাতে এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে 10 নম্বর, 10 নম্বর অংশটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ আপনার সব প্লাস মাইনাস করার পরে টাকা জমা দেওয়ার পরে অবশিষ্ট যে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্স একটা হচ্ছে ভ্যাটের ব্যালেন্স থাকতে পারে, একটা হচ্ছে সম্পূরক শুল্কের ব্যালেন্স থাকতে পারে। তাহলে ভ্যাটের ব্যালেন্স থাকলে 65 নম্বর নোটস, আর সম্পূরক শুল্কের ব্যালেন্স থাকলে 66 নম্বর নোটস। ঠিক আছে, তাহলে 10 নম্বরটা হয়েছে এই। 11 নম্বর হচ্ছে রিফান্ড, রিফান্ড মানে আপনার যদি কোনো ভ্যাটের টাকা রিফান্ড নিতে চান, অর্থাৎ গত মাসে ক্লোজিং ব্যালেন্স আছে আপনার। ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্স বিভিন্ন কারণে থাকতে পারে, ধরেন আপনি একজন ইম্পোর্টার, আপনার অনেক বেশি এটি দিয়ে আসেন কিন্তু সেই বাংলাদেশে আসার পরে দেখা যায় যে অত পরিমাণে আপনার ভ্যাট আসে না, সেক্ষেত্রে কি আপনার রিফান্ড নিতে হবে, রিফান্ড নেওয়া লাগতে পারে, তো সেটা আসবে পার্ট 11-তে। আর পার্ট 12-তে হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশন অর্থাৎ আপনি এই যে 1 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত যে ফিল আপ করলেন এই ফিল আপ গুলো সঠিকভাবে করছেন কিনা সেটার একটা ডিক্লারেশন। তো এখানে নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, এনআইডি, ইমেল অ্যাড্রেস, সিগনেচার দিয়ে কমপ্লিট। তাহলে কি খুব কঠিন কিছু? 9.1 না স্যার, কঠিন কিছু না। তাইলে আমরা মোটামুটি অ্যাট এ গ্লান্স 9.1 এর সবগুলো পার্ট দেখলাম। এখন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে যাই, প্রথম যেটা দেখছিলাম কোম্পানিটি বিল অফ এন্ট্রির মাধ্যমে 70 লক্ষ টাকার উপকরণ আমদানি করছেন, তাহলে এটা কি পার্সেস নাকি সেল? এটা স্যার পার্সেস, পার্সেস স্যার, পার্সেস। পার্সেস হইলে এটা কোথায় যাইতে পারে প্রথমত? এটা স্যার যে চার নম্বর পার্টে যাবে। দেখেন তাহলে আমরা সরাসরি 4 নম্বর পার্টে গেলাম,
এরপরে দেখেন এখানে অনেকগুলো নোটস আছে, কোন নোটসে যাবে? ইম্পোর্ট করা হয়েছে স্যার, ইম্পোর্টে যাবে। ইম্পোর্টে যাবে, ইম্পোর্ট তো অনেকগুলো আছে। প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড রেটে আপনি পারচেজ করছেন, স্ট্যান্ডার্ড 15% ভ্যাট ছিল না? এই যে 15%, তার মানে স্ট্যান্ডার্ড রেট, তাই তো? আদর্শ হার স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড রেটে। তাহলে আমরা দেখব এখানে স্ট্যান্ডার্ড রেট আছে কোথায়। এই যে স্ট্যান্ডার্ড রেট, এই যে স্যার। এখন স্ট্যান্ডার্ড রেট কি লোকাল পারচেজ নাকি ইম্পোর্ট? ইম্পোর্ট স্যার। 15 নাম্বার নোটে যাবে স্যার, 15 নাম্বার নোটে যাবে। তাইলে আপনার নোট নাম্বার কোনটা হয়ে পাই গেছেন না? জি স্যার। এই যে, তার মানে এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে স্ট্যান্ডার্ড রেট রেটে আপনার ইম্পোর্ট করা হয়েছে, কোথায় যাবে? 15 নাম্বার নোটে স্যার, হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আর একটা আছে, দেখেন এটি আছে এখানে একটা, এই যে 3% এটি দিয়েছেন না, এই যে এটি 2 লক্ষ 10, তাহলে এটি কোথায় যাবে? জি বলেন। 30 নম্বর নোটসে যাবে। দেখেন এটি 30 নম্বর নোটসে যাবে, এটা পরের কথা। প্রথমত হচ্ছে এটি আমি দিয়ে আসছিলাম, আমার পকেট থেকে দিয়ে আসছিলাম, তাই না? কিন্তু আসলে তো ওইটা আমার দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি একটা সিকিউরিটি ডিপোজিট বাবদ, ভ্যাটের এগেনস্টে সিকিউরিটি ডিপোজিট বলা যায় বাবদ, আমরা অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে আসছি। তাইলে এটা এখন কি করব আমরা, ভ্যাটের দায়টাকে আবার কমাই দিব, যে এই টাকাটা আমি আগে দিয়ে আসছিলাম। আমার যদি 5 লক্ষ টাকা হয়, আমি যদি 2 লক্ষ 10 হাজার টাকা আগে দিয়ে আসি, তাহলে এখন কি বলবো আমি, যে আমি 5 লক্ষ টাকা দিব না, আমি 2 লক্ষ 10 হাজার টাকা কম দিব, কারণ এটা আমি আগে দিয়ে আসছি, কথা এটা না? তাইলে কি আপনার ভ্যাটের দায়টা বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? ভ্যাটের দায় কমাইতে হবে স্যার, কমাইতে হবে। যদি কমাইতে চান কোন পার্টে যাবে? ডিক্রিজিং 6 পার্ট 6 ডিক্রিজিং এক্সারসাইজ। তাহলে আমরা প্রথমে 6 নম্বর পার্টে যাই, ঠিক আছে? এই যে 6 নম্বর পার্ট, দেখেন এখন 6 নম্বর পার্টে আমরা নোটস আছে মাত্র এই চারটা, তাই না? চারটা নোটের এই পয়েন্টগুলো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, দেখেন 29 নম্বর নোটসে বলছে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স ফ্রম দা সাপ্লাইজ ডেলিভার, অর্থাৎ ভিডিএস যেটাকে বলে উৎসে কর্তন, তাই না? তাহলে এটাকে উৎসে কর্তন না, না। তারপরে দেখেন 30 নম্বর নোটসে বলছে কি অ্যাডভান্স ট্যাক্স পেইড এট ইম্পোর্ট স্টেজ, তাইলে কি আমাদের এটা না? জি স্যার, এটা হবে, তাই না? অ্যাডভান্স ট্যাক্স পেইড at import stage, তাহলে আমরা কোথায় পাইলাম? 30 নম্বর নোটসে যাবে। 30 নম্বর নোটসে কত টাকা? 2 লাখ 10 হাজার, 2 লাখ 10 হাজার টাকা। তাহলে আমরা এখানে 2 লাখ 10 হাজার টাকা দিয়ে দিলাম। তাহলে আমাদের 1 নম্বর উদাহরণ শেষ নাকি? এক নম্বর উদাহরণে আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টও দেখলাম, সাথে সাথে 9.1 এর রিটার্নও দেখলাম। দুই নম্বরটা দেখেন, আবুজা ট্রেডার্স হতে 25 লক্ষ টাকার পণ মূল্যের কাঁচামাল পায়, আদর্শ হারে মূসক 6.3 পাওয়া যায়। প্রথমত এখানে কথা হচ্ছে পণ মূল্যটা কি, আপনাদের কি জানা আছে পণ মূল্যটা কি? না স্যার। পণ মূল্যটা হচ্ছে সকল প্রকার ভ্যাট ট্যাক্স মানে যা কিছু আছে সব সহ যে মূল্য, অর্থাৎ আপনি যখন পারচেজ করছেন ইন টোটাল যে টাকাটা আপনাকে দিতে হবে ওইটা হচ্ছে পণ মূল্য। পণ মূল্যের ভিতরে আপনার ভ্যাটের টাকা থাকবে, আপনার এসডির টাকা থাকবে, সবকিছু থাকবে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে 25 লক্ষ টাকার পণ মূল্য, তার মানে কি 25 লক্ষ টাকার ভিতরে কি আপনার ভ্যাটের টাকা আছে না? আছে স্যার। এখন এখানে বলা হচ্ছে আদর্শ হারে মূসক 6.3 পাওয়া গেছে, তার মানে ভ্যাট কত পার্সেন্ট ছিল? 15% এন্ড প্রথমে আমরা দেখব যে ভ্যাটের এখানে কি আমার এটা আলাদা করা লাগবে না, 25
লক্ষ টাকা। এর ভিতরে একটা আছে ভ্যাটের অংশ, একটা আছে আপনার মূল যে টাকা এটা, তাই না? তাহলে এটাকে আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে বলতে পারবেন? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে হচ্ছে ক্রয় হিসাব হচ্ছে 25 লাখের হচ্ছে 115%। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে আমার যদি 15% ভ্যাট থাকে, আমার যদি গ্রোস ভ্যালু দেওয়া থাকে অথবা পণমূল্য দেওয়া থাকে, বের করার নিয়ম হচ্ছে 115 দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ করবেন, এটা হচ্ছে বেস ভ্যালু বের করার জন্য। তাহলে আমাদের কি প্রথম মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা সেই অ্যামাউন্টটা বের করতে হবে না, যে আলটিমেটলি আপনি কত টাকার ইনভেন্টরি আছে? হ্যাঁ, তাহলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি ডেবিট নাকি? ডেবিট। হ্যাঁ ডেবিট। তাহলে কত টাকা আসবে আপনার? 25 লক্ষ ভাগ 115 গুণ 15। আপনাদের কাছে ক্যালকুলেটার আছে না? ক্যালকুলেটার নাই কেন? আছে স্যার। আচ্ছা, তাহলে একটু চেষ্টা করেন কত হয় বলেন। কি করবেন? 25 লক্ষ ভাগ 115 গুণ 100। আর কি আছে? ভ্যাট। ভ্যাট মানে হচ্ছে ইনপুট ভ্যাট, তাই না? জি স্যার। ভ্যাট হবে 3,26,086.87। হ্যাঁ, এটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? তাহলে আমাদের ইনপুট ভ্যাট ডেবিট হবে, অ্যামাউন্ট আসবে 3,26,087 দিলে স্যার মিলে যাবে, অথবা 86.96 দিতে পারেন। ওকে, মানে এত এত ক্রিস্টাল ইয়া মিলানের দরকার নাই, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর ব্যাংক হবে ক্রেডিট স্যার, ব্যাংক ক্রেডিট হবে 25 লক্ষ। ব্যাংক ক্রেডিট হবে 25 লক্ষ। ক্রেডিট হবে 25 লক্ষ। জি স্যার, ব্যাংক ক্রেডিট হবে 25 লক্ষ। তাইলে আমাদের কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়ে গেল। তাইলে আমরা এখন 9.1 এ যাব। 9.1 এ আমরা কি করব, কোথায় যাবে প্রথম বলেন তো? এটা এটা 4 নম্বরে যাবে স্যার। 4 নম্বরে যাবে। তারপরে স্যার, তারপরে যাবে স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট। হ্যাঁ জি স্যার, এই দুইটাতেই যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 4 নম্বরে যাই, তার নাম, তারপরে স্ট্যান্ডার্ড রেটে যাই, তারপরে লোকাল পারচেজ নাকি? না স্যার। জি স্যার, লোকাল পারচেজ না স্যার। আমি এখান থেকে সরাসরি কানেক্ট করে দেই। হ্যাঁ রাইট, 21,73। হ্যাঁ রাইট, 21,73। তাহলে আমার ভ্যাটের টাকা আসবে কত? ভ্যাট আসবে স্যার যে বাকি 3,26,087। 3,26,087। ওকে ফাইন। আর আর কোথাও যাবে না স্যার? আর কোথাও যাবে না। আর কোথাও যাবে না। আচ্ছা, তাইলে আমাদের 2 নম্বর পয়েন্টটা কমপ্লিট নাকি? জি স্যার। এইবার দেখেন 3 নম্বর পয়েন্টটা দেখেন। আবুজার ট্রেডার্স কে 3,45,000 টাকা পণমূল্যের উপকরণ ফেরত প্রদান করা হয়েছে। এখন কি ঘটন? আগে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বলেন কি হইতে পারে। অ্যাকাউন্ট ট্রিটমেন্টটা হবে স্যার ব্যাংক ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট আর হচ্ছে ইনপুট ভ্যাট ক্রেডিট। ফাইন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে হচ্ছে ব্যাংক ডেবিট হবে, তাই না? কারণ হচ্ছে টাকাটা আমাকে ফেরত দিবে নাকি? জি স্যার, আমার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিবে। কত টাকা? 3,45,000। 3,45,000 টাকা। তারপরে ক্রেডিট হবে স্যার
মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বা রিটার্ন যেটাই বলি। ওকে ফাইন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা ক্রেডিট করলাম 3 লাখ। 3 লাখ হবে স্যার, 3 লাখ হবে। আর আর বাকি স্যার 45,000 হবে হচ্ছে আপনার ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট, তাহলে ইনপুট ভ্যাট ক্রেডিট হবে তাই তো? জি স্যার ক্রেডিট হবে। 3 লাখ 45 স্যার, শুধু 45 হবে, শুধু 45। ও আচ্ছা, এটা হাতে লেখা এই জন্য শুধু 45,000 টাকা হবে। তাহলে এটা এখন আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়ে গেল। এখন কোথায় যাবে 9.1 এ? কোথায় যাবে 9.1 এ স্যার? পাঁচ নম্বরে স্যার একটু বের করেন, তারপরে বলতেছি স্যার। আচ্ছা বের করলাম। প্রথমে বলেন নাকি ডেবিট মানে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং সেটা বলেন। এইটা স্যার ইনক্রিজিং স্যার ইনক্রিজিং। কেন ইনক্রিজিং? কারণ পার্সেন্ট যখন করছেন আমরা এটাকে কমাই দিছিলাম, কমাই দিছিলাম। হ্যাঁ, তাহলে এখন বাড়াই দিতে হবে। তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যাবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আসবে। হ্যাঁ, 5 নম্বরে। 5 নম্বরটা কি আবার ভাই? ও 5 নম্বর পার্ট। ওকে, তারপরে দেখেন 5 নম্বর পার্ট, সরি, তারপর নোটস। নোটস এর এখানে ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট কোর্স 24 বলছেন কি ভাই? নাম বলেন স্যার। আবুবকর স্যার। আচ্ছা 24 নম্বরে কি বলছে দেখেন, ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স মানে ভিডিএস। এটা তো ভিডিএস ছিল না ভাই? না না, ওটা হবে না। তারপরে দেখেন পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল, ব্যাপার এটাও না। তারপরে দেখেন ইস্যুয়েন্স অফ ডেবিট নোট, এটাও না। এইটাই স্যার, এইটাই স্যার। কারণ আপনি যখন ক্রয় ফেরত দিবেন কিসের মাধ্যমে দেন? ডেবিট নোটের মাধ্যমে স্যার। ডেবিট নোটের মাধ্যমে দেন। আর সেটা আচ্ছা, তাইলে আমাদের 26 নম্বর নোটসে আসবে। কত আসবে এখানে? শুধুমাত্র ভ্যাটের অ্যামাউন্ট আসবে, ঠিক আছে? 45,000 কানেক্ট করে দিলাম নাকি? ভাই বোঝা গেছে না? যারা যারা আছেন সবাই বুঝতে পারছেন না? সুন্দরভাবে বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানকে আর কোনো এন্ট্রি হবে না স্যার? এখানে আর কোনো এন্ট্রি হবে না। আর কোনো এন্ট্রি হবে না। 4 নম্বর ইয়াটা দেখি তাহলে আমরা। ফায়েজ এন্টারপ্রাইজকে আগাম উপকরণ ক্রয়ের বিপরীতে 5,75,000 টাকা নগদে প্রদান করা হয়। এ মাসেই উক্ত উপকরণ ওমেগা লিমিটেড এর গোডাউনে চলে আসে। মানেটা কি একটু মানেটা বুঝান আমাকে। আচ্ছা মানেটা হচ্ছে ফায়েজ এন্টারপ্রাইজ এর কাছ থেকে আপনি পারচেজ করবেন, কিন্তু পারচেজ করার আগেই তাকে টাকা দিয়ে দিয়েছেন তাই না? মানে অ্যাডভান্স টাকা দিয়েছেন, আগে টাকা দিয়েছেন, পরে আপনার প্রোডাক্ট বা উপকরণ যেটাই হোক সেটা আপনার কাছে আসছে। তাহলে টাকাটা দিয়েছেন কিসে? টাকাটা নগদে দিয়েছি স্যার। নগদে দিয়েছেন, তাহলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হইতে পারে স্যার? এটা অগ্রিম ডেবিট নগদ ক্রেডিট, তাই তো হওয়ার কথা। আচ্ছা তাহলে আমাদের প্রথমত ডেবিট আছে। আমরা এখানে আমি যেটা করছি আপনি যেটা বলছেন ধাপে ধাপে বলছেন, তার মানে দুইটা চ্যানেলের কথা বলছেন আপনি সম্ভবত, তাই না? জি স্যার। আচ্ছা আমি যেটা করছি একসাথে আমরা দেখাই দিলাম এখানে, আমরা যেহেতু একই মাসে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা পার্সেস হিসাবেই ধরে নিলাম। তাহলে পার্সেস যদি হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? 5,75,000। 5,75,000 হবে কেন ভাই স্যার? এখানে 5 লাখ। আচ্ছা দেখেন প্রথমত কথা হচ্ছে আচ্ছা আমি বলি, এখানে যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় ধরে নেব যে স্ট্যান্ডার্ড কি আছে সেটা। এখানে কোনো কিছু বলা নাই, তাহলে উপকরণ যদি পারচেজ করে তাহলে আমাদের বুঝতে হবে স্ট্যান্ডার্ড রেট পারচেজ হয়েছে, ঠিক আছে? জি আচ্ছা, তার মানে ভ্যাট তো থাকবেই তাই না? এটা ধরে নিয়ে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5 লক্ষ টাকা, আর সাথে কি আসবে? ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স আসবে, ইনপুট ভ্যাট আর কি। আচ্ছা এখানে ইনপুট ভ্যাট, স্যার নিচে লাইনে হবে না স্যার? না ওই উপরে একটা ট্যাক্স ছিল। আচ্ছা যাই হোক, এখানে কত আছে? আচ্ছা আচ্ছা, কত আসবে? 75,000। এরপরে ক্রেডিট হবে কি?
ব্যাংক নগদ 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 স্যার নগদ কারণ আপনি নগদে টাকাটা দিয়েছেন তাই না জি স্যার আচ্ছা নগদ কত নগদ স্যার 5,75,000 5,75,000 টাকা স্যার তার মানে কি আমরা হচ্ছে যদি কোনো পার্সেন্টেজ উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব যে যেটা দেয়া আছে ওইটার ভিতরেই ট্যাক্স আছে বা ভ্যাট আছে এইখানে বিষয়টা হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন এরকম কোন অবস্থা হওয়ার সুযোগ নাই ঠিক আছে কারণ আপনি এক্সাক্ট ঘটনা কি আছে সেটা আপনি জানেন আর এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো এক্সামে এক্সাম দেই বা কোথাও কোনো মানে হাইপোথিসিস বলে তাই না হ্যাঁ জি স্যার আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা অনুমান করে নেই কারণ এখানে তো সকল ইনফরমেশন আমার এখানে দেওয়া নাই যদি না দেওয়া থাকে যে ইনফরমেশনটা দেওয়া নাই সেটা আমরা ধরতে পারি যে স্ট্যান্ডার্ড ব্যাপারটা কি সেটা আমরা মনে ধরলাম মনে মনে ধরে নিলাম অথবা আপনি যদি একটা নোটস দিয়ে দেন যে আমি মনে করছি যে এটা 5% হারে তাহলে আপনার নোটস অনুসারে আপনার এন্ট্রি কারেক্ট তো এটা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না ঠিক আছে আচ্ছা এইখানে দেখেন আর একটা বিষয় আছে এখানে একটা আইনে একটা টার্মস আছে হ্যাঁ যেখানে বলা আছে আপনার 1,00,000 টাকার উপরে যদি কোনো ট্রানজ্যাকশন হয় সেটা আপনাকে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে ঠিক আছে একটা ধারা আছে এরকম তো এখন যেহেতু এটা ব্যাংকিং চ্যানেলের লেনদেনটা হয় নাই হয়েছে আপনি যখন এন্ট্রি দিবেন 4 নম্বর অংশে আপনার কি রেয়াত নেওয়া হয়ে যাবে না রেয়াত নেওয়া হয়ে যাবে তাহলে এখন আপনাকে কি করতে হবে এই রেয়াতটাকে আবার ফেরত দিতে হবে ফেরত দেওয়া লাগবে না জি স্যার আচ্ছা এখানে আমি দেখেন ইনপুট ভ্যাট যেটা এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আসবে আমরা যদি জার্নাল ইয়া বলি কোন সফটওয়্যার ভিত্তিক বলি এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসবে ইনপুট ভ্যাটটা আর এক্সপেন্স তাহলে আমার এখানে ইনপুট ভ্যাটটা নেওয়ার কারণটা কি ছিল আমাদের কখনো ভ্যাটটা বাড়বে কমবে গিয়ে আলটিমেটলি যেটা আসে সেটা আমরা দিয়ে দিব বিষয়টা এরকম ছিল না তাহলে আমি যখন ইনপুট ভ্যাট ডেবিট করলাম দ্যাট মিন্স আমার এটা কমে গেল আমার ভ্যাটের দায়টাকে কমানো হয়েছে তাই না কমানো হয়েছে রাইট স্যার ভ্যাটের দায়টাকে কমানো হয়েছে তাহলে এখন ভ্যাটের দায়টা কি আমার বাড়াই দিতে হবে হ্যাঁ বাড়াই দিতে হবে না জি স্যার আচ্ছা দায় বাড়াইতে হলে কি ডেবিট করতে হয় নাকি ক্রেডিট করতে হয় দায় বাড়াইতে হলে ক্রেডিট করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে আমাদের ইনপুট ভ্যাটটাকে আবার ক্রেডিট করে দিতে হবে নাকি তাহলে আমরা প্রথমে ক্রেডিট ক্রেডিটটা করি প্রথমে এই যে ক্রেডিট করলাম কত টাকা 75,000 টাকা এখন ভ্যাটের টাকাটা তো আমার দেওয়াই লাগছে দেওয়া লাগছে না জি দেওয়া লাগছে কিন্তু এটাকে আমি আর ফেরত পাচ্ছি না কেন পাচ্ছি না ভুলটা আমি করছি আমি ব্যাংকিং চ্যানেলে না দিয়ে আমি নগদে দিছি তাইলে কি আমার খরচ না এখন জি স্যার খরচ সেক্ষেত্রে আমি বলতে পারি ভ্যাট এক্সপেন্স ডেবিট ডেবিট রাইট এক্স্যাক্টলি রাইট জি স্যার রাইট কত টাকা 75,000 টাকা এইবার দেখেন পুরো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেখেন প্রথমে আমার 5,00,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসছে ইনপুট ভ্যাট 75,000 টাকা আমি ওই যে রেয়াত নিয়ে নিছিলাম তাহলে আর ক্যাশ বাবদ তাকে 5,75,000 টাকা দিয়ে দিছিলাম যেহেতু ক্যাশ দিছে আমি ভ্যাটের রেয়াতটা পাবো না তাহলে ভ্যাটের এই যে রেয়াতটা ডেবিট করছিলাম তাহলে এটা আমার ক্রেডিট করে দিতে হইবে আর আমার ডেবিট হবে কি তখন ভ্যাটের এক্সপেন্স ঠিক আছে জি স্যার আচ্ছা এইবার দেখেন এইবার এটাকে আমরা 9.1 এ দেব প্রথমে কি আমরা পারচেজ করছি আমরা কিন্তু 11টা পর্যন্ত থাকব ঠিক আছে তার ভিতরে যত পারি আচ্ছা আচ্ছা স্যার পারচেজ করছি তার মানে কোন কত অংশে যাবে কত নম্বর পার্টে এটা স্যার 5 4 নম্বর 5 এ যাবে স্যার 5
পারচেজ যখন করি তখন চারে যায়। জি স্যার চারে চারে যাবে। চারের কোথায় যাবে? আদার চারে যাবে স্যার গ্লোবাল পারচেজ সারিয়েতে ফর্মে গেলে স্যার নাম্বারটা বসে যাবে পারচেজে যাবে। এটা লোকাল, হ্যাঁ লোকালে যাবে স্ট্যান্ডার্ড পারচেজ, তাই না? লোকাল পারচেজ স্ট্যান্ডার্ড, হ্যাঁ লোকাল রাইট, এটার সাথে অ্যাড হবে। তাহলে প্লাস আমি ওইখান থেকে কানেক্ট করে দিলেই তো হয়, তাই না? জি স্যার। এই যে 5 লক্ষ টাকা কানেক্ট করে দিলাম, তাহলে কত হলো এখানে? এখানে কি 5 লক্ষ ছিল নাকি 50 লক্ষ ছিল? না স্যার এখানে 5 লক্ষই ছিল। তাহলে এখানে কি হয়েছে স্যার? 21 লক্ষ ছিল যে আগে। ও আচ্ছা ঠিক ঠিক আছে তো নাকি? 21, হ্যাঁ ঠিক আছে স্যার। 21 আর হচ্ছে 5 26 26 ঠিক আছে। আর এটা অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে? হ্যাঁ 75000 নিয়ে নিছে। আচ্ছা ওকে, তাহলে এটা বুঝছেন তো নাকি? জি স্যার বুঝছি স্যার। এর সাথে আরেকটা এন্ট্রি বাকি আছে, সেটা হচ্ছে আমি যে এই যে রিয়াদ দেখেন আমার এইখানে এই অ্যামাউন্টটা বাড়ছে না? জি স্যার বাড়ছে। এইটা বাড়ছে, কিন্তু এইটা বাড়ছে তার মানে কি আমার ভ্যাটের দায়টাকে কমাই দিছে, তাই না? কমে গেছে এখন স্যার। আবার এটাকে এটাকে আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে ইনক্রিজিং 5 নাম্বার পার্টে কোথায় যাবে? 5 নাম্বারে স্যার ওই যে আপনার 26 আছে 25 যাবে স্যার। দেখেন 25 নাম্বার যে বলছেন কারেক্ট, পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল, পেড থ্রু চ্যানেল। জি স্যার রাইট। জি স্যার ঠিক আছে, মানে তাহলে আমার 25 নাম্বার নোটসে আমি কানেক্ট করে দেই। কোনটা এটা নাকি? জি স্যার। জি স্যার তাহলে ঠিক হয়ে গেল না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এক্সাম্পলে যাই, তাহলে আমাদের এই এটা কি কমপ্লিট না? জি স্যার জি স্যার কমপ্লিট স্যার। 4 পর্যন্ত কমপ্লিট, 4 পর্যন্ত কমপ্লিট। আচ্ছা এখানে কি লিখছিলাম একটু দেখি, প্রথমে স্বাভাবিকভাবে লেনদেন লেনদেনটি হিসাবভুক্ত হবে। এই যে স্বাভাবিকভাবে আমরা নিয়ে নিলাম, তারপরে রিয়াদ বাতিল করে ভ্যাট খরচ দেখানো যাবে। আচ্ছা তাহলে আমরা রেয়ারটাকে ইনপুট ট্যাক্স বাতিল করলাম এবং ভ্যাটটাকে খরচ হিসেবে দেখাই দিলাম। ওকে 5 নাম্বার দেখেন, 5 নম্বরে বলা হয়েছে নাদিরা ফার্নিচারের কারখানা থেকে সরাসরি অফিসের প্রয়োজন। আমার মনে হয় এখন যারা আপনারা আছেন সবাই ক্লাসটা করতে চাচ্ছেন, ঠিক আছে? আমি সবাইকে সবাইকে আনমিউট হওয়ার পারমিট দিয়ে দিচ্ছি। কাইন্ডলি যাদের সাউন্ডে সমস্যা তারা একটু মিউট থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা 5 নম্বরে দেখেন নাদিরা ফার্নিচারের কারখানা হতে সরাসরি অফিসের প্রয়োজনে ফার্নিচার ক্রয় 5,75,000 টাকা। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হইতে পারে? আগে ব্যাপারটা কি হয়েছে এখানে, নাদিরা ফার্নিচার কারখানা হতে সরাসরি অফিসের প্রয়োজনে ফার্নিচার ক্রয় করছেন এক কথায়, তাই না? জি স্যার ফার্নিচার। আচ্ছা তাহলে ফার্নিচার ক্রয় করছেন 5,75,000 টাকা, এর ভিতরে ভ্যাট আছে না? জি স্যার ভ্যাট আছে। ভ্যাট আছে, ভ্যাটের টাকাটা হচ্ছে 15%। 15% যেহেতু উল্লেখ নাই তাহলে আমরা স্ট্যান্ডার্ড রেটটি ধরে নিই। স্ট্যান্ডার্ড, তাহলে আমাদের অ্যাকাউন্টেড ট্রিটমেন্ট হবে ফার্নিচার ডেবিট, ফার্নিচার ইনপুট ভ্যাট ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। আচ্ছা ইনপুট ভ্যাট কেন হবে? দেখেন এখানে আমাদের পারচেজ করা হয়েছে না স্যার? না পারচেজ করা হোক, এটা কিন্তু উপকরণ না। আচ্ছা আর আইনে বর্তমানে উপকরণের একটা সংজ্ঞা দিয়ে দিছে, তো যদি উপকরণ না হয় সেক্ষেত্রে স্যার এটা সেবা। আচ্ছা আমি এটা ফিক্সড আছে, এটা অ্যাসেট কেনা হয়েছে আমি বলি। আচ্ছা যদি উপকরণ না হয় সেক্ষেত্রে ওইখানে যে আপনি ভ্যাটের টাকা দিয়ে আসছেন ওই টাকা আপনি ফেরত পাবেন না, মানে রেয়াত নিতে পারবেন না, ঠিক আছে? তাহলে রেয়াত যদি না নিতে পারেন তাহলে ভ্যাটটা কি আপনার ইনপুট ভ্যাট হবে নাকি ভ্যাট এক্সপেন্স হবে? ভ্যাট এক্সপেন্স হবে স্যার, এক্সপেন্স হবে। হ্যাঁ ডাইরেক্ট ভ্যাট এক্সপেন্স, যেহেতু আপনার রেয়াত নেওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের কি হবে, ফার্নিচার অ্যাকাউন্টস ডেবিট, ডেবিট আর হচ্ছে ভ্যাট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। ভ্যাট এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ব্যাংক ক্রেডিট ক্রেডিট। তাহলে ফার্নিচার 5 লক্ষ 5 লাখ
75,000 আর এই পাশে হচ্ছে 5,75,000 5,75,000 ওকে এখন আসেন এটা এখানে আরেকটা ব্যাপার আছে এটা তো আমার উপকরণ না উপকরণ যদি না হয় তাহলে তো আমার 4 নম্বর অংশ নেওয়ার দরকার নাই আছে না স্যার 4 নম্বর অংশ নেওয়ার দরকার নাই কিন্তু ফার্নিচারের ক্ষেত্রে আইনে বলা আছে উৎসে কর্তন করতে হবে আচ্ছা উৎসে কর্তন তার মানে এসডি স্যার ভিডিএস উৎসে কর্তন করতে হবে অর্থাৎ আপনি আপনাকে বিল করছে কত এই যে নাদিরা ফার্নিচার আপনাকে বিল করছে 5,75,000 টাকা তাই না আপনি তাকে দিবেন 5,00,000 টাকা আর 75,000 টাকা তার বিল থেকে কেটে রেখে ব্যাংকে জমা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে জি স্যার তাহলে আপনার এখানে কি হবে যেহেতু আপনি ব্যাংকে তার কাছ থেকে কেটে রাখছেন তাহলে কি আপনার ভ্যাটের যে দায় যেটা সেটা বাড়াইতে হবে না জি স্যার দায় বাড়াইতে হবে কারণ ওনার পেমেন্ট থেকে তো আপনি ভ্যাটের টাকাটা কেটে রাখছেন তাই না জি স্যার এজন্য কি করতে হবে আপনাকে ভ্যাটের দায়টাকে প্রথম বাড়াইতে হবে তারপরে জমা দিতে হবে তাহলে ভ্যাটের দায় যদি বাড়াইতে চান কোথায় ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট স্যার 5 নম্বরে স্যার দেন 5 নম্বরে প্রথমেই দেখেন ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স বাই দা সাপ্লাই রিসিভস তাহলে আপনি সাপ্লাই রিসিভ করছেন না জি স্যার সাপ্লাই রিসিভারের কাছ থেকেই তো ভ্যাট ডিডাক্ট করছেন তাই না তাহলে আমাদের 24 নম্বর নোটসে আসবে কি আসবে 75,000 75,000 টাকা ওকে জি স্যার তাহলে আমাদের এটা কমপ্লিট 6 নম্বর চুক্তি অনুযায়ী ব্যাংকিং চ্যানেল অফিস ভাড়া প্রদান 50,000 টাকা মানে অফিস ভাড়ার উপর একটা ভ্যাট আছে না জি স্যার অফিস ভাড়া ওই 15% হবে স্যার 15% 15% হবে এবং এটা আপনার উপকরণ ভ্যাট এক্সপেন্স হবে স্যার ভ্যাট এক্সপেন্স হবে তাহলে আমার কি অফিস ভাড়া অফিস রেন্ট ডেবিট অফিস রেন্ট ডেবিট 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 ভ্যাট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ব্যাংক এটা হাউস রেন্ট হয়ে গেছে এটা অফিস রেন্ট হবে হ্যাঁ অফিস রেন্ট হবে অফিস রেন্ট ডেবিট তারপরে ভ্যাট ভ্যাট ডেবিট ভ্যাট এক্সপেন্স হবে ভ্যাট এক্সপেন্স ডেবিট ক্রেডিট হবে ব্যাংক ব্যাংক তাহলে অফিস রেন্ট 50,000 7,500 আর 57,500 তাহলে এটা কি আমার স্যার এটা কি ইনক্লুডেড না আগেরটা তো আমরা ইনক্লুডেড করেছি তাহলে এটা অফিস ভাড়ার ক্ষেত্রে যেটা বলা আছে আইনে চুক্তি অনুযায়ী আপনি তাকে 50,000 টাকা দিবেন মানে অফিসের যে মালিক তাকে 50,000 টাকা দিয়ে দিবেন তাহলে ভ্যাটের টাকা তো আপনার আলাদাভাবে দেয়া লাগবে ঠিক আছে ওকে স্যার আই আন্ডারস্ট্যান্ড তাহলে আমাদের এটা হবে কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাকি জি স্যার এটা হচ্ছে 5 নম্বরে যাবে 5 নম্বরের এই 5 নম্বরের 24 না 24 যাবে 27 যাবে কারণ এটা কিন্তু ভিডিএস না এটা যাবে অ্যাডজাস্টমেন্টে যাবে স্যার এটা এনি আদার আদার্স তাহলে আমরা এখানে আচ্ছা কি দিতে পারি ভ্যাট অন অফিস রেন্ট ভ্যাট অন ভ্যাট অন অফিস রেন্ট আচ্ছা তাহলে অ্যামাউন্ট আমরা এখানে কানেক্ট করে দেই নাকি 7,500 জি স্যার 7,500 টাকা আচ্ছা তাহলে এটা কমপ্লিট 6 নম্বর 7 নম্বর দেখেন বিদ্যুৎ বিল কারখানার বিদ্যুৎ বিল পরিশোধ 52,500 টাকা তাহলে বিদ্যুৎ বিলের ভিতরে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত থাকে কত পার্সেন্ট ভ্যাট থাকে জানেন 15% না 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 আদর্শ তো 5% থাকবে স্যার 5% থাকে আচ্ছা এখন বিদ্যুৎ বিলটা কি আপনার কারখানার জন্য যদি হয় এটা কি আপনার কারখানার জ্বালানি না এটা স্যার ইউটিলিটি বা ইলেকট্রিসিটি বিল দিতে পারি ইউটিলিটি বিল ডেবিট আর হচ্ছে ভ্যাট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট আচ্ছা প্রথমত কথা হচ্ছে কারখানার বিদ্যুৎ বিল বিলের উপরে যদি আপনি ভ্যাট দিয়ে আসেন সেটা আপনি রেয়াত নিতে পারবেন ঠিক আছে কারণ এটা তো উপকরণে পড়বে তাই না হ্যাঁ উপকরণের ভিতরে পড়ে যেহেতু রেয়াত নিতে পারবে তাহলে স্যার ভ্যাট তাহলে স্যার কি হবে আপনার হচ্ছে ইনপুট ভ্যাট হবে ইনপুট ভ্যাট হবে আচ্ছা তাহলে আমাদের কি হবে বিদ্যুৎ বিল 50,000 হবে বিল ডেবিট তারপরে ইনপুট 50,000 হবে স্যার ডেবিট তারপরে হচ্ছে আমার ব্যাংক ক্রেডিট তাহলে আমার 50 50 সরি 2,500 আর হচ্ছে 52,500
5500 তাহলে এটা আমার ইয়াতে যাবে কোথায় এইটা যাবে স্যার যে এইটা তাহলে স্যার 4 নম্বর অংশে যাবে 4 নম্বরে যাবে রাইট 4 নম্বরে যাবে 4 নম্বরের হচ্ছে এইখানে দেখেন গুড সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট হ্যাঁ এইটার আন্ডারে আসবে আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট 5% কি আদার দ্যান স্ট্যান্ডার্ড না তাহলে এরপরে হচ্ছে লোকাল পারচেজ এটা তো ইম্পোর্ট না ইম্পোর্ট না 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 লোকাল পারচেজ লোকাল পারচেজ তাহলে আমার এইখানে আসবে আমি এইখানে 50 কানেক্ট করে দিলাম হ্যাঁ লিংক করে দিলাম 50000 আর ওখানে যাবে 2500 50000 আর এইখানে আমি এটাও কানেক্ট করে দেই 2500 ওকে এরপরে দেখেন তাহলে এটা কমপ্লিট এখন দেখেন যেহেতু 5% ছিল এটা এখানে নিয়মটা বলে দিছি বিদ্যুৎ বিলের উপর 5% ভ্যাট প্রযোজ্য তাই ভ্যাটের ভ্যাট বের করার জন্য মোট বিলকে 105 দিয়ে ভাগ করতে হবে এবং 5 দিয়ে গুণ করতে হবে পরে দেখেন 4 নম্বর 8 নম্বর কারখানার সিকিউরিটি সেবার বিপরীতে ইগল লিমিটেডকে 110000 টাকার একটি বিল বিল পাওয়া গেল স্যার ইগল লিমিটেড থেকে বিল পাওয়া গেল তার মানে টাকা দেয় নাই বিল পাইছে তাই তো আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে প্রথমত হচ্ছে আপনার সিকিউরিটি সার্ভিসের উপরে ভ্যাট কত পার্সেন্ট জানা আছে 10% সার্ভিসের উপরে ভ্যাট 10% ভ্যাট 10% স্যার হ্যাঁ 10% ভ্যাট আর এটাই বলা আছে এটাকে এসআরও 240 অনুযায়ী উৎসে কর্তন প্রযোজ্য উৎসে কর্তন করতে হবে দুটো বিষয় এটা তো সেবা সেবা হোক সিকিউরিটি সেবার থেকে আপনারা উৎসে কর্তন করতে হবে আচ্ছা তাহলে এখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে প্রথম হচ্ছে আমার সিকিউরিটি সার্ভিস এক্সপেন্স নাকি না স্যার এটা তো আচ্ছা সিকিউরিটি সার্ভিস সিকিউরিটিস এক্সপেন্স ডেবিট হবে না জি জি স্যার কারণ এটা আপনার খরচ যেহেতু কারখানার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে তার মানে আপনি রিয়াত নিতে পারবেন রাইট স্যার হ্যাঁ 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 রিয়াত নিতে পারবেন তার মানে হচ্ছে তার মানে ইনপুট ভ্যাট ইনপুট ভ্যাট ডেবিট হবে আর স্যার আর ক্রেডিট হবে স্যার হচ্ছে ক্রেডিট হবে স্যার আপনার যে ক্রেডিট হবে আপনার ক্রেডিটর ইগল ইগল লিমিটেড ইগল ইগল লিমিটেড হবে স্যার ইগল ইগল লিমিটেড ক্রেডিট হবে ক্রেডিট হবে তাহলে আমার সিকিউরিটি এক্সপেন্স কত টাকা ডেবিট হবে এখানে এটা স্যার ইনক্লুডেড না স্যার ইনক্লুডেড তো নাকি কিছু বলা নাই তার মানে ইনক্লুডিং আচ্ছা তাহলে স্যার এটা হবে হচ্ছে আপনার 110 দিয়ে ভাগ 110 দিয়ে গুণ রাইট 110000 110000 110000 মানে আমরা 110 দিয়ে ভাগ দিছি 10 দিয়ে গুণ করছি তাই তো ভাই যেটা বলছেন আচ্ছা জি স্যার হ্যাঁ রাইট ইগল লিমিটেড ক্রেডিট হবে কত টাকা 110000 110000 টাকা কি আপনি ইগল লিমিটেড কে দিবেন বা দিবেন না দিব না স্যার 100000 দিব 100000 দিবেন তাহলে আমার 100000 এখানে আসবে আর বাকি তাহলে তো আমার ই জার্নাল মিলছে অ্যাকাউন্ট জার্নাল মিলে নাই স্যার তাহলে হ্যাড পেয়েবল প্রদেয় প্রদেয় ক্রেডিট হবে আবার প্রদেয় দেওয়ার দরকার নাই আমরা সরাসরি টাকা জমাই দিয়ে দিছি ঠিক আছে তাহলে ব্যাংক হবে স্যার ব্যাংক তার মানে ভিডি আচ্ছা আচ্ছা এখানে আপনি প্রদেয় বলছেন প্রদেয় দিয়ে আমি করা আছে তার মানে ভিডিএস আমরা ক্রেডিট করলাম ভিডিএস কত 10000 টাকা আমি যেটা দেখাইছি যে প্রথমে তার বিল থেকে কর্তন করে এটাকে ভিডিএস খাতে নিয়ে আসছি এখন এই ভিডিএসটা আমার জমা দেওয়া লাগবে না জি স্যার জি স্যার জমা দিতে হলে আমার ব্যাংক ক্রেডিট করতে হবে আর ব্যাংক ক্রেডিট করলে ভিডিএস এর এই যে লায়াবিলিটি যেটা এটা থাকবে না থাকবে না তাহলে ভিডিএস টাকে আমরা ডেবিট করে দিব তাই তো তাহলে ভিডিএস ডেবিট 10000 টাকা আর ব্যাংক ক্রেডিট 10000 টাকা তাহলে আমাকে একটু বলেন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আমি যেভাবে এখানে সাজাইছি আপনাদের কি বুঝতে সহজ হচ্ছে নাকি ঝামেলা হচ্ছে না সহজ আচ্ছা বুঝতে পারছেন তো যে কোনটা কেন ডেবিট ক্রেডিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখন এটা আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হলো এখন আসেন আমার 9.1 কোথায় যাবে 9.1 এর সাথে এটা যাবে 4 নম্বরে যাবে 4 নম্বরে 16 তে আসবে 4 নম্বরে 16 তে আসবে
তাহলে চার নম্বরে ষোলোতে আসবে, এখানে আমি প্লাস দিয়ে দেই কত, 1 লক্ষ টাকা, তাই তো? 1 লক্ষ টাকা। আর এখানে না অটো আসবে না, এটা ও আচ্ছা প্লাস করতে হবে, এটা প্লাস করে দিলাম, প্লাস হচ্ছে ইনপুট ভ্যাট প্লাস করে দিলাম। আচ্ছা এইগুলো এক, দ্বিতীয়ত ভিডিএস করছি রে। জি স্যার, ভিডিএস করলে আমার কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এইটা হচ্ছে 5 নম্বরে আসবে, 24 আসবে, 5 নম্বরে 24 আসবে, তাই তো? 24, হ্যাঁ জি স্যার, 5 এর 24 হবে। তাহলে আমরা এখানে কানেক্ট করে দেই এই যে ভিডিএস এটা, ঠিক আছে? ঠিক আছে না ভাই? তাহলে 4 নম্বর কমপ্লিট, 8 নম্বর কমপ্লিট, 9 নম্বর, 9 নম্বরে বলা আছে টার্নওভার কল তালিকাভুক্ত প্রতিষ্ঠান রাকিব এন্টারপ্রাইজ হতে 1,04,000 টাকার উপকরণ ক্রয় করা হয়েছে। তার মানে প্রথমত কথা হচ্ছে এটা কিন্তু ভ্যাট না, এটা কি টার্নওভার কর? টার্নওভার কর কত পার্সেন্ট জানা আছে আপনাদের? 4% টার্নওভার কর। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, ফ্র্যাকশনটা কি, 1,04,000 ভাগ 1,04,000 ভাগ 104 ভাগ 104 গুণন 100, 104 ভাগ, ওকে ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে আমাদের এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আসবে, তাই না? জি স্যার, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, তারপর টার্নওভার ট্যাক্স এক্সপেন্স, টার্নওভার ট্যাক্স এক্সপেন্স কেন, কারণ হচ্ছে আপনি এটাকে রেয়াত নিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, টার্নওভার কর রেয়াত নেওয়া যায় না অ্যাজ পার ভ্যাট ল রুলস, ভ্যাট রুলস, ওকে। তাহলে আমার ক্রেডিট হবে ব্যাংক, ব্যাংক ব্যাংক ক্রেডিট হবে। তাহলে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত, 1 লক্ষ টাকা, 1 লক্ষ, আর এটা 4,000, আর টোটাল 4,000, 1,04,000, ঠিক আছে? 1,04,000, এখন আসেন এটা কোথায় যাবে, পারচেজ করছি তার মানে 4 নম্বর, 3 নম্বরে যাবে, ও সরি 4 নম্বর, 4 নম্বর, দেখেন 4 নম্বর পাটে এই যে নোট 16, স্যার নোট 16 না, স্পষ্ট আছে 19, স্যার 19, 19 বলাই আছে। দেখেন প্রথম হচ্ছে গুড সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট, অর্থাৎ যেগুলো আপনি রেয়াত নিতে পারবেন না সেগুলো এখানে আসবে। এর ভিতরে দুইটা ব্যাপারের জন্য আপনি রেয়াত নিতে না পারেন, প্রথমত হচ্ছে টার্নওভার কর যদি হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে পারচেজ করেন। তাহলে আমরা টার্নওভার কর থেকে এটা ইয়া করছি, তাই তো? তার মানে 19 নম্বর নোটস আসবে, কানেক্ট করে দেই 1 লক্ষ টাকা। তাহলে এখানে আমার কিছু আসবে না, কারণ আমি তো এটা রেয়াত নিতে পারবো না, এক্সপেন্স। জি স্যার, ওটা তো এক্সপেন্স, এটা আর আগে এরপর আরেকটা কমপ্লিট এটা নাকি? জি স্যার, আরেকটা আছে লাস্ট, আরেকটা এক মুন্না লিমিটেড এর কাছে আদর্শ হারে বিক্রয় পণ মূল্য, পণ মূল্য মানে কি? পণ মূল্য মানে স্যার 2,30,000 টাকার ভিতরেই আপনার 15% ভ্যাট আছে স্যার, সবকিছু ইনক্লুডেড, সর্বনিম্ন বিপরীতে, হ্যাঁ সবকিছু ইনক্লুডেড, সবকিছু ইনক্লুডেড। তাইলে এখানে আমার দের আছে কত টাকা, এখানে 2,30,000 আছে, কি বলেন ভাই? ও সরি স্যার, 2,30,000 স্যার, 2,30,000,000 টাকা, ঠিক আছে? তাইলে আমাদের এটা কোন নাম্বার অংশে যাবে, কত অংশে যাবে আগে বলেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আগে বলেন, অ্যাকাউন্টিং স্যার, অ্যাকাউন্ট ট্রিটমেন্ট হবে স্যার ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট দিলাম, ব্যাংক ডেবিট, তারপরে তারপরে স্যার হচ্ছে ইনপুট ভ্যাট ডেবিট, না স্যার, ও সরি ক্রেডিট হবে স্যার, ক্রেডিট, মার্চেন্ডাইজিং স্যার, মার্চেন্ডাইজিং ক্রেডিট স্যার, মার্চেন্ডাইজিং ক্রেডিট, তারপরে হচ্ছে আপনার আউটপুট ভ্যাট হচ্ছে ক্রেডিট, আউটপুট ভ্যাট ক্রেডিট, আর হচ্ছে আপনার মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ ক্রেডিট, মার্চেন্ডাইজ ক্রেডিট কেন হবে ভাই? এখানে দেখেন প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে এখানে কিন্তু আমার সরাসরি সেলস রেভিনিউ হয়ে গেছে, এখন কিন্তু সেলস আর মার্চেন্ডাইজ হবে না, সেলস হবে, তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট, তাই তো? তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট কত টাকা, 2 কোটি স্যার, 2 কোটি টাকা, আর এটা আউটপুট ট্যাক্স হচ্ছে 30 লাখ, 30 লাখ,
30 লাখ টাকা তাহলে টাকা পাইছেন 2 কোটি 30 লাখ 30 লাখ ওকে এইবার আসে 9.1 9.1 এ কি হবে এটা 3 নম্বরে যাবে 3 নম্বরে যাবে 3 নম্বরে কত নম্বর নোটস 3 নম্বরে এটা তো স্যার লোকাল নোট 4 নোট 4 লোকাল স্যার আদর্শ নোট 4 তাই তো ডাইরেক্ট জি স্যার আচ্ছা তাহলে আমার 2 কোটি টাকা সেল তাই তো বাই সাউন্ড জি স্যার যার সাউন্ড সে একটু মিউট করেন যার এখানে সাউন্ড আছে আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল নাকি এইবার দেখেন আর কোন এন্ট্রি আছে আর কোন এন্ট্রি নাই এন্ট্রি কমপ্লিট কমপ্লিট যদি হয় এখন আমরা একটু দেখি এখানে সবকিছু অটোমেটেড করা আছে তিন নম্বর অংশটা দেখি আমাদের টোটাল ভ্যাট কালেক্ট করছে 30 লক্ষ টাকা আর আমরা টোটাল র‍্যাপ পাইছি 14 লক্ষ টাকা 14 লক্ষ 63 হাজার টাকা ঠিক আছে আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইছে 2 লক্ষ 15 হাজার টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইছে 2 লক্ষ 10 হাজার টাকা এখন এগুলো সব যোগ বিয়োগ করেন ক্যালকুলেটর আছে না জি স্যার আছে 30 লক্ষ 30 লক্ষ স্যার বিয়োগ বিয়োগ 14 লক্ষ 63,587 জি স্যার 15 লক্ষ 36,413 তারপরে 15 লক্ষ 36,413 413 স্যার 413 হলো কেন এটা তো 913 দেখাচ্ছে আচ্ছা যাই হোক 2,500 মনে হয় স্যার ওখানে অ্যাড হয়নি স্যার 2,500 মনে হয় না এটা বুঝছি আচ্ছা এরপরে দেখেন টোটাল ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়েছে 2 লক্ষ 2 লক্ষ 12,500 এটা কি যোগ হইবে যোগ হবে জি স্যার জি স্যার 2 লাখ 12,500 জি স্যার বিয়োগ দেন 2 লক্ষ 10,000 48,913 এরপরে স্যার কি করব বিয়োগ করব 2 লাখ 10,000 2 লক্ষ 10,000 2 লাখ 15,38,913 আচ্ছা ওই ইয়াটা এখানে দেয়া আছে ঠিক আছে টোটালটা জি স্যার 15,38,913 টাকা আপনার এখন সরকারকে দিতে হবে এই তাহলে আপনি এটা কোথায় দেবেন এই যে দেখেন 50 নম্বর নোটস যেটা এটা সকল হিসাব নিকাশ করার পরে ট্রেজারি চালানে কত টাকা জমা দিতে হবে সেটা আসে এখানে কত টাকা দিতে হবে 15,38,913 38,913 টাকা তাহলে জমাটা কোথায় দিবেন জমাটা দিবেন জমাটা দেব ট্রেজারি চালানে জমা দিয়া 58 নোট 58 নোট 58 তে কত টাকা 15,38,913 38,913 এইবার দেখেন আমি যতক্ষণ পর্যন্ত এন্ট্রি না দেব এখানে ক্লোজিং ব্যালেন্স এখানে নেগেটিভ ব্যালেন্স হয়ে আছে তাই না জি স্যার আচ্ছা আমি এখানে মাইনাস হয়ে যাবে এটা 15,38,913 নাকি 913 জি স্যার 913 যদি লিখি এইবার দেখেন আমার ক্লোজিং ব্যালেন্স হয়ে যাবে 0 হয়ে গেছে ওকে জি স্যার তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কমপ্লিট রিফান্ডের কোনো ব্যাপার নাই ডিক্লারেশন এখানে আপনার নাম দিবেন আপনার ডেজিগনেশন দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন এনআইডি কার্ডের নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস সিগনেচার দিলেন আপনার পোশাক 9.1 যেটা কমপ্লিট হয়ে গেল স্যার স্যার লাস্টে স্যার ডিক্লারেশনে এটা কার কার নাম দিতে হবে স্যার একদম লাস্ট আপনার নাম দিতে হইবে আপনি কাজ করবেন আপনার নাম দিবেন স্যার একটা কোশ্চেন ছিল স্যার জি বলেন স্যার প্লাস মাইনাস আসবাবপত্রের আসবাবপত্রের ওইটা স্যার একটু ক্লিয়ার করে দিবেন নাকি স্যার আসবাবপত্র ক্রয় সরাসরি যেটা স্যার আসবাবপত্র ক্রয় সরাসরি বলেন আপনার প্রশ্নটা কি আপনার সমস্যাটা কোথায় প্রশ্নটা হচ্ছে স্যার এটা তো স্যার আমাদের সেবা সেবা না স্যার সেই ক্ষেত্রে তো আমরা 7.5% হারে ধরবো না স্যার আচ্ছা এখানে বর্তমানে 240 এফআরও স্যার এফআরও 240 অনুযায়ী তো স্যার আমার সেবার মধ্যেই পড়ছে স্যার সেই ক্ষেত্রে 7.5% দেখাবো না আমরা স্যার আমি এটা বলে দিব একটু যদি অনুমতি দেন কে বলছেন আপনি ভাই স্যার আমি বুলবুল মিরপুর থেকে আচ্ছা হ্যাঁ বলেন আচ্ছা স্যার আসবাবপত্র এইটা স্যার থার্ড শিডিউল অনুসারে এটা একটা সেবাই ধরতে হয় তো এটা বলা আছে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান এটা সরাসরি যদি সরবরাহ করে
তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি তাদের ইয়াটা না শো করে, মানে ওটার কি বলে মানে চালা মূসক 6.3, তো সেই ক্ষেত্রে তার 7.5% আর ওই শোরুমের 7.5% 15% কাটতে হয়। কিন্তু যদি শোরুম থেকে ক্রয় করে সেই ক্ষেত্রে যদি ওই উৎপাদন পর্যায়ের ওই চালান ফর্ম 6.3 মানে এভিডেন্সটা দেখাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে 7.5% আচ্ছা বুঝছি বুঝছি। প্রথমত কথা হচ্ছে ভ্যাট হচ্ছে 15%, ঠিক আছে? যে ভাই প্রশ্ন করেছিলেন ভ্যাট হচ্ছে 15%, এখন 15%ই আপনার সরকারকে দেয়া লাগবে। এখানে যেটা হয়েছে আপনি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে নিয়ে আসছেন কারখানা থেকে, তাহলে মাঝখানে কি কোনো হাত বদল হয়েছে? না স্যার, হাত বদল হয় নাই, তাহলে আপনাকেই 15% করতে হবে, দিতে হবে। আর 240 নম্বর এসআরওটা দেখেন, ওখানে স্পষ্ট বলাই আছে যে আপনি যদি সরাসরি কারখানা থেকে নিয়ে আসেন তাহলে 15%, সেক্ষেত্রে 15%। হ্যাঁ, আর যদি এরকম হয় আমাদের স্যার, আচ্ছা আমি একটু শেষ করি, আর যদি এরকম হয় যে একটা বিপণন কেন্দ্র ছিল, তার মানে কারখানা ক্ষেত থেকে বিপণন কেন্দ্রে গেছে, বিপণন কেন্দ্রে থেকে আপনি কিনছেন, তাহলে বিপণন কেন্দ্রে যে যাবে ওখানে দেবে 7.5%, আবার আপনার কাছে যখন আসবে আপনি দেবেন 7.5%, তাহলে কি 7.5 7.5 15 হয়ে গেল না? 15 হয়ে যাবে, জি স্যার, ক্লিয়ার।